আমি এই মাত্র ডিআইজি হারুন আর রশিদ পিতা হাজী আব্দুল হাশেম মাতা জহুরা খাতুন ওনার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের মূল সনদে মূল কাগজে ওনার সার্টিফিকেটটা ছাপাইলাম। এই সার্টিফিকেটটা ডাটাটা আমার যার আন্ডারে আমি চাকরি করি সিস্টেম অ্যানালিস্ট জনাব এ কে এম শামসুজ্জামান ওনার কাছে নিয়ে গেলে উনি দেখে তা হচ্ছে অনলাইন করলে এটা অনলাইন হয়ে যাবে, মানে উনি ইন্টার পাস হয়ে যাবে, উনি ইন্টার পাস হয়ে যাবে। আমি মোহাম্মদ ফয়সাল, আমি সরকারি কোনো কর্মচারী না, আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট জনাব শামসুজ্জামান এ কে এম শামসুজ্জামান ওনার আন্ডারে ওনার কাছে ওনার কাছ থেকে বেতন নিয়ে চাকরি করি, ওনার চাকরি করি। আমাকে এই বাসায় থাকতে দিছে, কম্পিউটার দিছে, প্রিন্টার দিছে, উনি যখন যে ডাটাটা আমাকে দেয় বলে দেয় দেখায় দেয় আমি সেটা করে প্রিন্ট করে ওনাকে দিয়ে দেই, অথবা সে যার কাছে দিতে বলে তার কাছে দিয়ে আসি। আমি যাব 4,500-5,000 এর বেশি ছাপিয়েছি। কী ছাপাইছেন? সার্টিফিকেট মার্কশিট। এটা ডিআইজি হারুনুর রশিদ স্যারের সার্টিফিকেট। এটা এটা প্রিন্ট হওয়ার পরে এটা অনলাইনে এই ডাটাটা তুলে দিলে এটা অনলাইনে দেখা যাবে, ইন্টারনেট ওয়েবসাইটে দেখা যাবে। কি কিভাবে করবেন, আপনি কি করবেন এরপরে? এটা অনলাইনে উঠানোর জন্য সফটওয়্যারের মাধ্যমে উঠায় দেওয়া হয়। কোথায় নিয়ে উঠাবে? কোন বাসা থেকে? জি, বাসা নিয়ে, বাসা থেকে উঠায় দেওয়া হবে। এটা উঠানোর পর আর কেউ এটা নকল হিসেবে ধরতে পারবে কিনা? না, এটা তো তখন অনলাইনে দেখলে পরে সেটাকে অনলাইন হিসেবেই সেটা প্রুভেন হবে। আমরা তো আপনারা জানেন যে সবসময় যে কাজটা করছি, একটা হলো নকল রোধ করা, পরীক্ষার হলে যেন নকল না হয় সেক্ষেত্রে আমরা যেমন চেষ্টা করছি যাতে নকল রোধ করা যায়। আবার পাশাপাশি আমরা প্রশ্নপত্র যে ফাঁস হচ্ছে সেটাও আমরা অনেককে ধরেছি, যাতে এটা হইতে পারে পরীক্ষার প্রশ্নপত্র, এটা হচ্ছে চাকরির প্রশ্নপত্র, এইগুলি আমরা অনেক কাজ করছি। কিন্তু এখন যেটা দেখলাম যে একটা বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, যে কারিগরি শিক্ষা, সেখানে মানে 5-7,000 সার্টিফিকেট আমরা পেলাম তার বাসায়, সে তো এটা আনার কথা না, সে এইগুলি চুরি ওই বোর্ড থেকে এনে সে নিজে তার বাসায় বসে কম্পিউটারে, সে যে লোকটা কোনোদিন মানে ম্যাট্রিকই পাস করে নাই, ইন্টারমিডিয়েট পাস করে নাই, ফেল, অথবা অর্ডার 35,000 টাকা অর্ডার দিয়ে সে এইভাবে যত ইচ্ছা GPA 5 GPA 4 লিখে নিয়ে সে মানুষের সার্টিফিকেট দিচ্ছে। এমনকি আমরা তাকে ধরার জন্য আমাদের একজন ADCকেও আমরা মানে তাকে রিং করেছিলাম যে আমার একটা সার্টিফিকেট দরকার, তাকেও মুস্তফা কামাল, সেও একটা সার্টিফিকেট পেয়ে গেছে 25,000 টাকা বিনিময়ে। এইরকম সে হাজার হাজার লোককে, একজন সরকারি কর্মকর্তা ফোর্থ গ্রেডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট, সে মানে শিক্ষা বোর্ড থেকে তার যে টেকনিক্যাল এডুকেশন বোর্ড থেকে সে 5-7,000 এবং সরকারি সম্পদ, এগুলি তো সরকারি সম্পদ, এগুলি তার ভাষায় এনে সে একদিকে মানুষকে সার্টিফিকেট দিচ্ছে। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। যে লোকটা জীবনে কোনোদিন ম্যাট্রিক পাস করে নাই, তাকে কারিগরি শিক্ষা বোর্ডের ম্যাট্রিক পাস এবং ইন্টারমিডিয়েট পাসের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। এবং তার যা দরকার, এটা হলো যে যত টাকা বেশি দেবে তাকে তত রেজাল্ট ভালো দেবে, এইভাবে GPA 5 GPA 6 মানে GPA 5 দিয়ে তাকে মেধাবী ছাত্র বানিয়ে দিয়ে সে তো এই সার্টিফিকেট নিয়ে সে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাচ্ছে এবং অনলাইনে সে এগুলি এবং সাথে সাথে কিন্তু সে করে এটা আবার অনলাইনে আপলোড করে দিচ্ছে। অর্থাৎ ওই বিশ্ববিদ্যালয়ে সে যখন ভর্তি হবে সে যখন এই সার্টিফিকেটটা চেক করবে সে হয়তো অনলাইনে আপলোড করা আছে এবং এবং 10 মিনিটের মধ্যে আপলোড হয়ে যায়। এবং বিদেশেও যদি সে মানে কোথাও যেতে চায় সার্টিফিকেটে, সে যেতে পারে, সেখান থেকেও যদি চেক করার ব্যবস্থা চেক করতে পারে, 10 মিনিটে তাকে আপলোড করে। এইভাবে আমি মনে করি এটা তো এক ধরনের আমাদের মেধার যে অবক্ষয়, একদিকে মেধাবী ছাত্ররা তারা প্রশ্ন কঠিন লেখাপড়া করেও তারা ভালো রেজাল্ট করতে পারছে না, আর অন্যদিকে সে তার বাসায় বসে সে ইচ্ছা মতো টাকার বিনিময়ে ভালো রেজাল্ট দিয়ে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, এ তো একটা বৈষম্য হচ্ছে। তখন তো মনে হয় যে সে তো কোনোদিন মানে ক্লাস 5, 6, 7 পর্যন্ত পাস করতে পারে নাই, সে মানে 2 GPA 5 পেয়ে গেল, আর আমরা এত লেখাপড়া করে ক্লাস 5, 8, 8 পেয়ে আমরা সেটা পাচ্ছি না। তখন এতে তো মানুষের মধ্যে একটা নিরুৎসাহিত কাজ করে, তখন মানুষ কিন্তু অবৈধ পথ খুঁজে। তাই আমরা তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং তার বাসা থেকে আমরা এই যে সরকারি যে সম্পদ বা পেপারগুলি এগুলি আমরা উদ্ধার করেছি। এবং সে আরেকটি বাসা থেকে, এই যে আপনি যখন অর্ডার করবেন
যখন টাকা দিবেন সে সাথে সাথে সে যে বাসা একটা আরেকটা বাসা সে প্রিন্ট করে বের করে ফেলছে এবং সেটা নিয়ে সে 10 মিনিটের মধ্যে আপলোড করে দিচ্ছে। অর্থাৎ সে এই রুলগুলি কোথায়, যখন সে তার কাছে কেউ যখন তার কাছে মানে ইয়ে চায় যে আমার একটা সার্টিফিকেট লাগবে মেট্রিক ইন্টারমিডিয়েট, তখন সে খুঁজে ওই বছরে কারা কারা ফেল করেছে, ওই ফেল করার নাম নাম্বারগুলি নিয়ে সে সার্টিফিকেট তৈরি করে দিচ্ছে। এতে অর্থাৎ মানে মানে ইয়ে করার কোনো অবকাশ নাই, কারণ আবার অনেক সময় এটা করতে গিয়ে অনেক সময় দেখা গেছে যে অরিজিনাল যারা ফার্স্ট করেছে তারা অনেক সময় তাদেরও মানে আপলোড থেকে বাদ পড়ে যাচ্ছে, এতে মানে ভেরিফিকেশনের সমস্যা হচ্ছে, যার কারণে আমরা ডিবি আমরা এক যে প্রশ্নপত্র ফাঁসির বিরুদ্ধে যেমন আমরা অভিযান পরিচালনা করছি, নকল রোধের জন্য পরিচালনা আমরা এই যারা এই সিনিয়র সিস্টেম অ্যানালিস্টের সাথে আরও কারা জড়িত, বোর্ডের অন্যান্য কোনো কর্মকর্তা জড়িত কি না, তাকে সে প্যাট্রনাইজ করছেন কি না, এবং এই টাকাগুলি যে প্রতিটা মানে সার্টিফিকেটের পিছনে যে সে প্রায় মানে 35,000-50,000 টাকা ইনকাম করছেন এটা তার ভাগ কাউকে দিচ্ছেন কি না, আমরা সবগুলি তদন্তে আমরা নিয়ে আসব। আমি মনে করি এইরকম গৃহীত কাজ করা যারা করছে বাংলাদেশের শিক্ষার মানকে নষ্ট করার জন্য কাজ করছে তাদের কাউকে আমরা ছাড় দিব না, তাদেরকে রিমান্ডে এনে তাদের সাথে যারা যারা জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।